এটা বগো মাছ, অনেকে বক মাছ বলে, বকের মতো লম্বা লম্বা ঠোঁট হয়, তো এগুলো বাজারে গেলে পেয়ে যাবে। এ খুব টেস্টি হয়। প্রথমে এই বগো মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মেখে নেব। বাজারে গিয়ে বললেই দিয়ে দেবে। এবার আমি তেল দিয়ে দিলাম, এটা সর্ষের তেলে হবে। ভাজা আমার হয়ে গেছে। এই মাছটা সমুদ্রের মাছ। এবার মাছ ভাজা ওই তেলে আমি এই দুটো বড় পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে ভাজা হোক, লাল লাল করে ভেজে নিই। আমার ভাজা হয়ে গেছে। এক চামচ আদা রসুন বাটা, এক চামচ হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এক চামচ, জিরের গুঁড়ো এক চামচ, এবার একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষতে কষতে তেল ছাড়বে, তখনই মাছটা দেবো। তো মশলাটা কষে নিই, নুন স্বাদ মতো দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার মশলাটাকে ভালো করে কষে নিচ্ছি। কেননা আঁচটা একটু কমিয়ে কমিয়ে করবেন, নাহলে পরে মশলাটা পুড়ে যাবে, গন্ধ বেরোবে। মশলাটা যাতে না পুড়ে যায়। মশলাটার উপর দিয়ে তেলটা ছাড়বে, আর তাহলে বুঝবেন মশলাটা কষা হয়ে গেছে। কষা হয়ে গেছে, পেঁয়াজগুলো দেখুন, পেঁয়াজগুলো একটু গোটা গোটা রয়েছে, পুরো মিহি নয়। এবার আমি জল দিয়ে দেব, এক বাটি মতো জল দিয়েছি। আপনারা যেরকম, এটা গায়ে গায়ে করলেই সব থেকে বেশি ভালো লাগে, এটা ঝোল বেশি করলে ভালো লাগবে না খেতে। এবার ফুটে উঠুক, ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি মাছটা দিয়ে দেব, এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, গায়ে মাখা মাখা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই রান্না যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব যারা করেননি করবেন। আমি চেষ্টা করব আপনাদের ভালো ভালো রান্না করতে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার আমি নামিয়ে নেব। দেখুন আমার বগো মাছের বা বক মাছের ঝাল রেডি।